হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের প্রত্যেকেরই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকের প্রয়োজন হয়। তো আমরা অনেকে জানি না যে আমরা কোথা থেকে বেস্ট মিউজিকগুলো পাবো, বা অনেক মিউজিকের নামগুলো জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বেস্ট মিউজিকগুলো কোথা থেকে পাবেন ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য। তো পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে থাকছি, রিদন আপনারা দেখছেন রিদন নাগরিক। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন মেইন ভিডিওতে আসেন। আমাদের ইউটিউবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড অনেক ধরনের মিউজিক ইউজ করি। তো ওইসব মিউজিকে লেখা থাকে যে কপিরাইট ফ্রি মিউজিক, বাট আমরা যখন ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলা ইউজ করি তখন আমাদের নিজেদের কিছু ভুল, আবার এমনিতেও অনেক সময় কপিরাইট ক্লেম আসে আমাদের চ্যানেলে। তো এর কারণে আমাদের চ্যানেলে একটু সমস্যা হয়। তো আমরা ইউটিউব লাইব্রেরিতে যাবো। অ্যাট ফার্স্ট ইউটিউব লাইব্রেরিতে আমাদের হিউজ পরিমাণ অনেক সুন্দর সুন্দর মিউজিক গুলো আছে। তো আমরা, আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা ওগুলোকে খুঁজে বের করতে না পারার কারণে আমরা ভালো মিউজিক গুলো পাই না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব স্টুডিও থেকে আর কি, ইউটিউব লাইব্রেরি থেকে আপনারা কিভাবে বেস্ট মিউজিক গুলা আপনারা নিতে পারেন। এরপর আমরা অডিও লাইব্রেরিতে আসবো। তো এখানে আসার পর আপনারা এখানে অনেক হিউজ পরিমাণ মিউজিক দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আপনাদের সবগুলো মিউজিক ভালো লাগবে না, ভালো না লাগারই কথা। তো এখান থেকে আপনারা কিভাবে আপনাদের ভালো মিউজিক গুলা কিভাবে আপনারা বের করবেন, এখানে আপনারা দেখেন যে এখানে অনেকগুলো পেজ আছে, যেমন এই যে 1404টা পেজ আছে, মানে হিউজ পরিমাণ, যা বলার বাইরে অনেক ধরনের মিউজিক। এখানে আমাদের অনেক ফেভারিট মিউজিক গুলো থাকে, বাট আমরা না খুঁজে পাওয়ার কারণে আমাদের কাছে এখানে মিউজিক গুলা ভালো লাগে না। তো এখানে আপনারা ফিল্টার আর কি, মিউজিক গুলো ফিল্টার করতে পারবেন। এখান থেকে আপনারা কোন ধরনের মিউজিক চান এগুলো ফিল্টার করতে পারবেন। তো এইসব ফিল্টার করে অনেক সময় দেখা যায় আমরা যে মিউজিকটা চাচ্ছি ওইসব মিউজিক গুলো পাচ্ছি না। তো এখন আমাদের কথা হচ্ছে আমরা কিভাবে যে মিউজিকটা আমাদের কাছে খুঁজতেছি ওই মিউজিক গুলো আমরা কিভাবে পাবো। এর জন্য আপনি ইউটিউবে যাবেন, এখানে আপনি সার্চ করবেন। বেস্ট মিউজিক নেম ইউটিউব লাইব্রেরি, বা আপনি অন্যরকম ভাবে সার্চ করতে পারবেন, বা এটাই দিবেন যে ইউটিউব লাইব্রেরির বেস্ট কি মিউজিক গুলোর নাম, এরকম কিছু লাইক যাতে আপনি পান ভিডিও গুলো। এখানে আপনারা দেখছেন, দেখবেন যে অনেকগুলো ভিডিও আসবে। তো এইসব ভিডিও গুলোর ভিতরে আপনার ইউটিউবে বেস্ট, ইউটিউব লাইব্রেরির বেস্ট টপ 10 মিউজিক গুলোর নাম দেওয়া থাকে। তো আপনারা এখান থেকে খুব সহজে 10-12টা মিউজিক দেখবেন, দেন আপনার যে মিউজিক গুলো ভালো লাগে ওইটার নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, দেন এই আবার ইউটিউব লাইব্রেরি থেকে সার্চ দেবেন। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা মিউজিক গুলা বের করতে পারবেন। সাপোজ আমি এই ভিডিওটা প্লে করি, এখানে আপনার এই যে ভিডিওটা, আগে আমাদের এই ইউটিউব লাইব্রেরির অডিও লাইব্রেরির মিউজিক গুলোর একটা লিস্ট আছে। তো এখানে আপনার এই যে লিস্টে আপনার মিউজিক গুলোর নামগুলো দেওয়া আছে, এখান থেকে আপনার যেই মিউজিক গুলো ভালো লাগে ওইটা আপনি এখান থেকে নামটা দেখে ওইখানে গিয়ে ইউটিউব লাইব্রেরিতে গিয়ে সার্চ দিলে আপনি মিউজিকটা পাবেন। তো এখন আমি একটা যেমন মিউজিক নিব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 9 নম্বর মিউজিকটা হচ্ছে স্ট্রিং না স্টেপ। এখন এইটা আপনি কিভাবে নিবেন এই মিউজিকটা, তো এর জন্য আপনি যাবেন ইউটিউব অডিও লাইব্রেরিতে, দেন এখানে গিয়ে আপনি সার্চ করবেন এই মিউজিকটার নাম, আপনি ওইখানে সার্চ করবেন। এখানে সার্চ করার পরে আপনাদের কাছে যে এখানে মিউজিক গুলো আসবে, তো এই নামে অনলি একটা মিউজিকই আছে। তো এই মিউজিকটা আপনারা এখান থেকে প্লে করে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত মিউজিকটা আর কি। এটা প্লে করার পর যদি দেখেন যে আপনি যে মিউজিকটা চাইছেন, তারপর এখন আপনি যে এখানে কর্নারে গিয়ে ডাউনলোড দিবেন, এখানে ডাউনলোড ক্লিক করলে আপনার কাছে এরকম আসবে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন।
আমাদের মেইনলি ডিওর একেবারে মেইন টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে ইউটিউবের ইউটিউব লাইব্রেরি থেকে কিভাবে বেস্ট মিউজিক গুলা বের করবো। তো এর জন্য আমাদের ফার্স্ট করতে হবে ইউটিউবে গিয়ে বেস্ট মিউজিক নেম ইউটিউব লাইব্রেরি লিখে, আমার কাছে অনেকগুলো ভিডিও আসবে, দেন ওইখান থেকে আপনি ভিডিওগুলো দেখে আপনি গানের নামটা দেখে দেন সার্চ করে আপনি মিউজিকটা নিতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা খুব সহজে বুঝতে পারবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।